সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ব্যবসায়ী সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত দুই আসামি জালাল উদ্দিন ও সোলেমান উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা। এছাড়া এ মামলায় আরও একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ সুজন মিয়া। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার 3 ও 4 নং আসামিকে বুধবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গেল 4 নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরদিন সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 4/11/2024 তারিখে আমাদের গোয়াইনঘাট থানাধীন হুয়াউরা গ্রামে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়। এক পর্যায়ে মারামারির পর্যায়ে এই 10-12 জন হাসপাতালে ভর্তি হয়েছে। উভয় পক্ষে হাসপাতালে ভর্তি হওয়ার পরে একজনের অবস্থা খারাপ হওয়াতে তাদের উসমানীতে ভর্তি করেছে সিলেট। ভর্তি করার পরে সে পরের দিন সেখানে মারা যায়। তারপর মামলা হয়ে সাথে সাথে মামলার পরে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে কতবার দুইজন আসামি, একজনের নাম হইতেছে সুলেমান উদ্দিন আর একজন জালাল উদ্দিন হাওড়া গ্রাম। তাদের দুজনকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য ভিত্তিতে তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়। তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ইয়া করছি, র্যাবকে ইনফর্ম করছি, র্যাবে আমাদের অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে আবার আমরা জানাচ্ছি, আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি তাদেরকে। এখন বর্তমান জিজ্ঞাসাবাদ করে তাদের কোর্টে পাঠাচ্ছি রিমান্ডে আবেদন সহ। এরা দুজনকে গ্রেপ্তার করেছেন কি সিলেটের ভিতরে না সিলেটের বাইরে ডিস্ট্রিক্টে? সিলেট বিভাগের ভিতরেই করছি। শুনলাম হবিগঞ্জে নাকি কথাটা? ওইটাই, ওইখান থেকে করা হয়েছে। তারপর রেভিনিউ আসছে, তারপর আমরা নিয়ে আসছি, নিয়ে এসে তাদেরকে ইয়াতে রিমান্ড আবেদন সহ প্রেরণ করছি। তথ্যের প্রযুক্তির ব্যবহার করে? হ্যাঁ, তথ্য প্রযুক্তির। আর অন্যান্য আসামি ফলাদ আছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মামলা কতজন আসামি? এই মামলা 20 জন আসামি, 20 জন আসামি আছে। যে দুইজন মানে গ্রেপ্তার করছেন এরা কি কত নম্বর আসামি? যারা 1 নম্বর 3 নম্বর আর 4 নম্বর 3 নম্বর আছে। আমরা আশাবাদী করতে পারি 1-2 এইরকম? অবশ্যই আমরা সর্বোত্তম চেষ্টা করতেছি আর অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা। মানে সিলেটের ভিতরে মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনারা তাকে গ্রেপ্তার? জি জি জি। গতকালকে রাত্রে না দিনে? এই তো সন্ধ্যায়।